হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে হলো 16 জুলাই, আর ঘড়িতে এখন বাজে 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দুদিন ধরে কোনো ব্লগ ফ্লগ স্টার্ট করতে পারিনি, পরীক্ষার কথা শুনে কেমন একটা অজ্ঞান টাইপের হয়ে যাব বলে মনে হচ্ছিল। তো সেই কারণে নোটসগুলো সব খুঁজতে মানে এক বছরের সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে আবার খুঁজে বার করতে একটুখানি টাইম লাগছিল। তো সেই কারণে আর দুদিন ব্লগ করিনি। তো এই আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করলাম। তো প্রথমেই আগে একটুখানি ঘরে দেখিয়ে দিই, এই যে ছবিগুলো সেদিন রাত্রিবেলায় যেদিন আমি ওই টেপটা কিনেছি সেদিনই ওই ছবিগুলো ওইখানে আটকেছি। আমার আঁকা ছবিগুলো সবসময় গুছিয়ে ভেতরে মানে আলমারিতে কিংবা টেবিলে কোথাও একটা গুছিয়ে রাখা থাকতো। সুরজ বললো তাহলে যখন কিনে নিয়েছিস ছবিগুলো দেয়ালে চিপকে দিই। তো সুরজ এগুলো দেয়ালে চিপকে দিয়েছে। তো যাই হোক, একটা আঁকা মানে মধ্যিখানের আঁকাটা এখনো পর্যন্ত মানে সেলোটেপটা দেখো হাফ সেলোটেপ শেষ হয়ে গেছিলো, সেই কারণে আর সেলোটেপ আটকানো হয়নি, ওটাকেও চিপকে দিয়েছে। তো যাই হোক চলো এখন নিচে যাই। কি রান্না, মা মানে পরীক্ষা শুনেছে যবে থেকে তবে থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছে, কিন্তু এই ছোটো মাথায় অত কিছু একসাথে ঠেলে গুঁজে ঢোকাতে গেলে তো ঢুকবে না। তো সেই কারণে আমি একটু একটু করে ঘরে থাকছি আর একটু একটু মায়ের সাথে গিয়ে বকে আসছি। মানে তা নাহলে ওই একভাবে যদি পড়াশোনা করি না, হঠাৎ করে পড়াশোনার ভূতটা চেপে গেছে, এরকম করে যদি পড়াশোনা করি আমার মাথাটা বাস্ট করবে। তো যাই হোক চলো, সকালবেলা উঠে একটুখানি লেখালেখি করছিলাম, তারপর আবার সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। অত একসাথে সব কিছু ঠেলে গুজে মেমোরিতে ঢোকাতে গেলে আমি অজ্ঞান হয়ে যাব। এমনি প্রথম দিন যখন আমি বসে বসে লিখছিলাম তখনই আমার স্পন্ডালাইসিসের ব্যথাটা একটুখানি বেশি বেড়ে গিয়ে মানে মাথা ব্যথা ঘুরে একাকার হয়ে গেছিলো আমার, কি বলবো। তো যাই হোক চলো। তো যাই হোক, আজকে ওয়েদারটা সকাল থেকে পুরো মেঘ মেঘ হয়ে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি দুদিন ধরে মোটামুটি আদো রোদ আদো রোদ্দুর আদো গরম এরকমভাবে চলছিলো, আজকে সকাল থেকে দেখছি একটু রোদ্দুর রোদ নিয়ে পুরোই এরকম অন্ধকার হয়ে আছে, একটু একটু ঠান্ডাও আছে। একদিক থেকে ভালো, এরকম ঠান্ডা থাকাও ভালো মাঝে মধ্যে। তো আজকে যেহেতু বেরোবো প্ল্যান করেছি না, তো সেই কারণে মনে হচ্ছে আকাশটা ঘুমড়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক দেখবে আমি ঠিক বেরোনোর সময় বৃষ্টিটা শুরু হবে। তো আজকের মেন রান্না শেষ, এবার টুকি টুকি রান্না হচ্ছে। আজকে মা রান্নাঘর পরিষ্কার করেছে, ফ্রিজ পরিষ্কার করেছে, মানে ফ্রিজে যত রকমের রান্না ছিল সব বার করেছে, মানে টুকি টুকি রান্না যেগুলো ছিল সেগুলো বার করেছে, করে আজকে সবাইকে খাওয়াবে। ক্লান্ত পুরো, সত্যি ক্লান্ত, সারা রান্নাঘরটা পরিষ্কার করেছে, পুরো চকচক করছে। মানে আমাদের মাসে না সপ্তাহে একদিন করে ডাল হয়, আর সেই ডালটা আমরা এক সপ্তাহ ধরে খাই। মানে মা ওটা প্ল্যান করে রেখে দিয়েছে যে এক সপ্তাহ ডাল একবারে করে নেবো, ফ্রিজ থেকে বার করবো, গরম করবো, খাওয়াবো। সে আমাদের রান্না সব করে ফেলেছি। ঠাম্মা একটা জিনিস খেতে ছিল, ওই ছোট্ট জিনিস খেতে চেয়েছিল, সেটা আমি ভুলে গেছি। মেরে যে মুড়োর ঝাল কোনোদিন করি না, তো ওই ঝালে মাছের ঝালের মধ্যে মুড়োটা মেশাতে ভুলে গেছি। ঠাম্মা বলবে হ্যাঁ আমার কথা মনে থাকবে কেন, আমারটা কারোর মনে থাকবে না। মাঝে মধ্যে আমাদের বাড়িতে এরকম রান্না হলে আমার খুব ভালো লাগে, বেশ ছিমছাম রান্না। মাছের ঝাল আলু, আমি মাছের ঝাল দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আমার। সুরজের এরকম ডাল দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খাই, আমি মাছের ঝাল দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খাই, আমার খুব পছন্দ। আর ইদানিং আমি খাচ্ছি না, মানে হচ্ছে ইদানিং না মাছের ঝাল মাছ ফাছ খেতে আমার ভালো লাগছে না বলে না দই দিয়ে ভাত খাচ্ছি। অনেকদিন হয়ে গেল আমি দুপুরবেলা অনেকদিন মাছ ভাত খাচ্ছি না, সুরজকে খাইয়ে দিচ্ছি আর আমি দই দিয়ে ভাত খাচ্ছি। দই দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগছে। আজকে কাজ কম বললে সুরজ এতই হোলসেল মাংস কিনে নিয়ে এসছে যে ধুতে ধুতে হাঁপিয়ে গেলাম। তো আজকে মাংসের দোকানে আজকে অনেক জায়গায় বিয়ে বাড়ি আছে না, তো সেই কারণে গুড়দা আর মেটেটা বলেছিলাম সুরজকে নিয়ে আসতে, তো সেইগুলো নিয়ে এসছে। এত ওকে একটুখানি আনতে বলা হয়েছে, এত নিয়ে এসছে যে যে ধোবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে রাত্রিবেলার মেনু হচ্ছে গুড়দার চচ্চড়ি, তো এখনই সেটা করে নেবো, রাত্রিবেলা করতে আর ভালো লাগবে না, তো এখনই করে নিই, একবারে কড়া ফড়া মাজা হয়ে যাবে। তো কড়াই প্রথম একটুখানি নিয়ে নেবো আমি,
সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি ভাঙা। তো এবার দারচিনিটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। তো এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো রসুন বাটা। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়দা আর মেটে। এবার এই সবটা ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তো মাংসটা অল্প ভাজার পর এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার আমি বাকি মশলাগুলো মাংসই মেশাতে থাকবো। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে একটুখানি মাংসটা কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে মেশাচ্ছি স্বাদ মতো একটু নুন আর অল্প একটু চিনি। তো মাংসটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এর উপর একটু ছড়িয়ে দিচ্ছি। এটা দিতেও পারো নাও দিতে পারো, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মুখে পড়লে বেশ ভালোই লাগে, তো সেই কারণে আমি এটা মিশিয়েছি। তো আজকে সব রান্নাবান্না শেষ, তারপর বুলটুকে চান করাতে গিয়েই মানে অর্ধেক ভিজে গেলাম। আবার জামা কাপড় চেঞ্জ করে গাফা ধুয়ে নিচে এলাম। হ্যাঁ ভালো হয়েছে, দেখতে হবে না থাক, মাকে রান্না হাফ করতে দিয়ে পালিয়েছিলাম। এখন বাজে ঘড়িতে 4:30, আর আমি ঘর থেকে বেরিয়েছি মানে রুটি ফুটি করে সব বাসনপত্র সব কাজ রাত্রির কাজ গুছিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি। বাড়িতে যে কথা বলে বেরোবো সেটাই বলা হয়নি। তো এখানে একটা রথ, তো এটা আমাদের এখানকার রথ, আমি আজকে দেখলাম, রথের দিন কিছু দেখতে পাইনি, আজকে সব দেখছি। তো রিহার্সাল থেকে বেরিয়ে এখন একটুখানি কেনাকাটা করতে এসেছি। বুলেট আমার যত নাইটি লেগিংস যা আছে সব বুলটো হাতে করে এই দাঁতে করে সব ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে, তো সেই কারণে একবার এখানে ঘুরে গেলাম। যেহেতু কাছাকাছি এসেছিলাম তো সেই কারণে এখানে ঘুরে যাচ্ছি। তো চলো, তো এখন বাজে 8:45, তো এখানে এসেছি ডমিনোসে, খিদে পেয়ে গেছিলো, কোথায় যাবো তার জন্য ভাবলাম চলো আজকে ডমিনোসে ঘুরে আসি। আর এখানে সুরজ দাদার সাথে কথা বলছে। তো সুরজের প্রথম ডমিনোসে পিজা খাচ্ছে, তাই তো? আমি অনেকদিন পর খাচ্ছি। আমি যখন কলেজ যেতাম তখন রেগুলার বন্ধুদের সাথে খেয়ে যেতাম বটতলা, শ্রীরামপুর বটতলা রেগুলার, মানে আমরা যতবার যেতাম সব বন্ধুরা মিলে। আর এই পিজাটা আমাদের বেশি পছন্দের। আর কী করতাম জানো, এই মশলার প্যাকেটগুলো নিয়ে বাড়ি চলে যেতাম, এক্সট্রা থাকলে মশলার প্যাকেট নিয়ে বাড়িও যেতাম। ভালো খেতে, সুরজ বলবে কেমন খেতে, ভালো লেগেছে? আজকে সুরজকে জোর করে এখানে নিয়ে এসেছি, সুরজ আসতেই চাইছিল না, জোর করে ধরে বেঁধে ওকে নিয়ে আসা হয়েছে। চলে না তো কি হয়েছে, তাই না? সুরজ আমাকে জিজ্ঞেস করছে চিজ খাওয়াতে চলে, আমরা প্রত্যেকদিন চিজ খাচ্ছি। আর আজকে ভাগ্যে সব কিছু কাজকর্ম করে চলে এসেছিলাম, এখানেই 8:00 আর এই ডমিনোসে সব প্রত্যেকবার 8:00 সময় বন্ধ হয়ে যাবে। আগের দিন এসেছিলাম, এসে 8:00 সময় ঘুরে চলে গেছিলাম। মেনুতে আমরা অল্প অল্প খাই, তো একটা পিস খেয়েই সুরজ বলছে পেট, আমারও অবশ্য হাফটা খেয়েই পেট ভরে গেছে। চিজ আছে না, আমি চিজ বাস্ট করিয়েছিলাম এক্সট্রা চিজ সমেত, আরও বেশি মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, এটা খাওয়া বেশি ঝাল করে গেছে। পিৎজা খাওয়ার পরে লাস্টের এইটুকুনি না, আমার আর খেতে ভালো লাগে না, শুকনো তো সেই কারণে। ডমিনোজের ওপরটা পুরো খালি, আমি যখন এসেছিলাম তখন প্রচুর লোক ছিল লাইনে, অনেকগুলো 5-6 লাইনের পর আমরা ছিলাম, এখন শুধু আমরা আছি আর কেউ নেই। আমার ডমিনোজে একটা জিনিসই খারাপ লাগে, এগুলো বাইরে 40 কি 35 করে দাম, এখানে 60 দাম। সুরজ দুটো শুধু টিস্যু বাজিয়েছে, এটা আমি নিয়ে যাবো সঙ্গে করে। আজকে ফাইনালি বেরোলাম বলে এখানে খেতে আসা হলো, দেখো পুরো খালি খালি খালি, শুধু আমরা আছি দুজনে। তো যাওয়ার সময় ভাইয়ের জন্য একটুখানি কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাবো একদম। তো চলে এসেছি বাড়ি, আর মন জিনিসে ঢুকেছিলাম, মন জিনিস থেকে কিছু কিনেছি, কিনে এখন এসে শুনলাম বুলটু কাদা মেঘে ভূত হয়ে আছে, তো এক্ষুনি খাতে উঠবে, তার আগে ওকে পাটা ধুয়ে দিতে হবে। পা ধোবো না, কাদা ফাদা মাখবো সব করবো কিন্তু পা আমি ধোবো না। কোথায় বুলটু? তো মন জিনিসের প্যাকেটটা
খুল বড় ওখানে বুলটো শুয়ে শুয়ে দেখছে যে আমার জন্য কিছু নিয়ে আসেনি, ওটা শুধু নিজেদের খাবে বলে নিজেরা খাবে বলে নিয়ে এসছে। তো ভাই ইদানিং তাড়াতাড়ি 9টার সময় খেয়ে নিচ্ছে, তো ওকে ঘরে দিয়ে চলে আসি। এমন করে মাঝে মধ্যে একটা প্যাকেট আটকায় না যেন মনে হয় আর বাড়িতে গিয়ে ওরা খাবে না, যেরকম আজকের প্যাকেটটা আটকেছে। বাড়িতে এসে আমরা খাবো না, এরকমভাবে সাজিয়ে রেখে দেবো। তো এইগুলো আজকে কিনেছি, চারজনকার চারটে, যার যেটা পছন্দের সেটা কেনা হয়েছে। তো এখন ভাইকে দিতে যাব, অনেকদিন মন জিনিসে খাইনি। আজকে মানে বেরিয়ে আজকে সুরজকে আমি বলেছিলাম, সুরজ বলেছিল আজকে কোথাও যাবো না, একদম রিহার্সাল থেকে বাড়ি আসবো। আমি তারপর ভাবলাম চলো যখন কাছাকাছি এসেছি মোড় থেকে এই মল থেকে একটুখানি ঘুরে আসি। আমার কুর্তিগুলো প্রায় এই দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, মানে একবার যদি ও সেইটাতে দাঁত বসায় না ও সেটাকে না ছিঁড়ে ছাড়ে না। তো প্রায় অনেকগুলো নাইটি, এই নাইটি কুর্তি সব উল্টো ছিঁড়ে দিচ্ছে। ওখানে গেলাম, তারপরে 7টার মধ্যেই সুরজ বলো খিদে পেয়ে গেছে, চল তাহলে কোথাও যাই। মানে চলো আজকে, সুরজ কোনোদিন ডমিনোসে যায়নি। তো আমি কি করতাম, কলেজে গিয়ে বন্ধুদের সাথে ডমিনোসে টমিনোসে খেতে পেতে যেতাম। তো আমি অনেকদিন যাইনি, তো সেই কারণে বললাম চলো তাহলে ডমিনোসে খাই প্রথমবার, তুমিও খেয়ে বলতে পারবে কেমন লাগলো তোমার, আর আমারও অনেকদিন খাওয়া হয়নি আমিও খেতে পারবো। তো সুরজকে নিয়ে গেলাম, তো হলো ওখানে। তারপরে ভাবলাম চলো বাড়িতে ভাই রয়েছে, ভাই তো আমরা সত্যি বলতে অনেকদিন মিয়ামরে যাইনি, তো ভাবলাম চলো আমাদের জন্য কিনি আর ভাই বাপি সবার জন্য কিনে নিয়ে আসি। তো সবার জন্য কিনে নিয়ে এলাম, এটাও হলো মানে একদিনে এই প্রথম এতগুলো কাজ আমরা করলাম, নয়তো যে কোনো একটা হয় যে কোনো দিন, বুঝলে? তো যাই হোক চলো ভাইকে দিয়ে আসি, ভাইয়ের খাওয়া হয়ে যাবে আর আমি তোমাদের সাথে বকতেই থাকবো। এখন বাজে ঘড়িতে 11:15, খাওয়া দাওয়া হলো সকালবেলায় যেটা করেছিলাম, চচ্চড়ি রুটি পেঁয়াজ শশা। মানে মোটামুটি ইদানিং আমি যেহেতু রাত্রিবেলা বইপত্র নিয়ে বসছি, তো সুরজও সেই কারণে একটু একটু জেগে থাকছে আমার জন্যে। তো আমি পড়ে টড়ে শুতে শুতে রাত্রি হয়ে যাচ্ছে, তো সুরজ লাইট এসি সব বন্ধ করে শুতে শুতে ওরও 3টে মতো বেজে যায়। তো যাই হোক, সুরজ আজকে বলবে কেমন লেগেছে ডমিনোস, মন থেকে বলো। আচ্ছা বলো কেমন লেগেছে, শুধু ভালো? পয়সাটার জন্য ভালো লাগে, সুরজের বক্তব্য, সুরজের মানে মন থেকে ভালো লাগেনি কিন্তু ভালো লেগেছে, বলো ওটা একটুখানি বুঝিয়ে বলো। মন থেকে ভালোবাসি এগুলো খেতে মতো ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। মানে আমি যেগুলো ভালোবাসি না সেগুলো সুরজ ভালোবাসে না, মানে বাইরে ওরা চিল্লাচ্ছে না তাই জন্য ও চিল্লাচ্ছে। এখান থেকে চিল্লে কি হবে বলো তো, ও চিল্লাচ্ছে যে। সুরজ একটুখানি ফিশ ফ্রাই দেখেছো, দরজা খুলতে শিখে গেছে বুলটু, দরজাও খুলতে শিখে গেছে, দরজা দিতেও পারে এখন, এখন নিজে মুখে করে দরজা খুলেও নেয়। যত বড় হচ্ছে বুলেট নতুন নতুন জিনিস শিখছে। তো যাই হোক, সুরজের মেন আছে কি, সুরজ একটুখানি ওই ফিশের সেই আইটেম, মানে ফিশ ফ্রাই ফিশ রোল তারপরে মাছ জাতীয় যে কোনো জিনিস ও কিনে খেতে রাজি আছে, মাছের জিনিস, ঠিক আছে। আমিও ভালোবাসি, ভালোবাসি না নয় সবই ভালোবাসি, আমি সবই ভালোবাসি। সুরজ যেরকম, ওর একটা মানে চয়েস আছে আমি এই এই জিনিসগুলো খাবো, কিন্তু আমার ওরকম নেই, আমি সব জিনিসই খেতে ভালোবাসি। তো এটাই হয়ে গেছে প্রবলেম। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, আর আর কালকে দেখাবো হ্যাঁ জামাগুলো কি কিনেছি, আজকে আর দেখাতে পারছি না। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মন জিনিসের প্যাকেটটা এখানে নিয়েই বসেছি আমি, ভীষণ পরিমাণে কুটে মানে খেতে খেতে লিখবো এরকম একটা ব্যাপার, বই পত্তর মন জিনিসের প্যাকেট সব নিয়েই বসেছি। তো যাই হোক চলো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে বক বক করতে হাজির হয়ে যাবো। তো